Bini, Bini. Katakuti. Or katakuti dicche. Jinda korsen chhele oke katakuti dicche. Or kono kat. O ghume ekdom. Sarakkhon or sathe ekum bandami kore. Or pasar modhe tape laga dibe ore ya kore dibe mani ki kore na kore o kintu kotha shunteche lez laray bini bini bole bini ki korche tomake bhaiya ha disturb kore labib disturb kore labib posa bhaiya na bino Binu kole, bini kole, she laz mane she shunteche, jobab de ar ki. Bini, dham, khaba khida lagche? Na khida lage na. Ay ay. Tomar petu bhara, ekhon pet bhara. Labi, koto ottasar korba tumi oke? Dekho, sarakkhon ore ottasar, ottasar. ওর পাশার মধ্যে কস্টেপ লাগাই দিব ওরে এভাবে শোয়াই দিব মানে কি করে না করে ও ঘুমে ঘুমে দাঁত বের করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আমার রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবার কাছে একটি অনুরোধ প্লিজ দেখার শুরুতে লাইক দিয়ে দিবেন আর কেমন হলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এই পর্যন্ত যারা আমার পাশে আছেন সাথে আছেন আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় এভাবে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি থাকব এটাকে আমি পরিষ্কার করে নিছি এটা অনেক তেল কষ্ট হয়েছে আর একদম সাদা ধবধবে হয়ে গেছে সাথে আছে এই যে তো এটাকে আমি রাত্রেই এই যে এখানে পানি আছে এখানে আমি বেকিং সোডা আর হচ্ছে লেবুর রস সিরকাও দিছি সাবানে গুঁড়ো দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো সারা রাত ভিজছে আর এখন আমি পরিষ্কার করে নিলাম আর ফ্যানের উপরে যা এই যে এগুলো একদম তেল কাজটা হয়ে গেছিল এটা একদম পরিষ্কার করে নিছি খুব সুন্দর করে একদম সাদা তপ্তপা জানলা টানলাগুলো মুছে ফেলব এগুলো একদম তেল কাস্ট হয়ে গেছিল অনেক দিন পর ফ্যান পরিষ্কার করতেছি একজস্ট ফ্যান তো অনেক কষ্ট হয়েছে এগুলো উঠাইতে সাথে জানলা টানলাগুলো মুছে ফেললাম এদিকের এই পর্যন্ত জানলাগুলো মশা যায় ডেলি মশা হয় এ পর্যন্ত কিন্তু উপরেগুলো অনেক উপরে তো আমি একদম চেয়ার দিয়ে উঠে তারপরে মুছতেছি এই যে চেয়ারে দাঁড়িয়ে তারপরে এখানে উঠছি এখানে উঠে সব পরিষ্কার করতেছি এখানে না উঠলে আমি লাগল নাগাল পাতাম পাইতাম না আর কি এগুলো সব মশা শেষ সব পরিষ্কার হয়ে গেছে একদম হয়ে গেছে লাগানো এখন খুব সুন্দর লাগতেছে এরকম মশার পর মনে হয় যে ডেলি একবার মশা দিই কিন্তু হয়ে ওঠে না কয়েকদিন পর পর মশা দিলে আর এত কষ্ট হতো না কিন্তু এখানে উঠা নামা
অনেক কষ্ট, সেই জন্য একটু ময়লা বসে। তো এখানে আমার হাঁড়ি পাতি ধুয়ে ধুয়ে রাখি, আর এখানে একটা ঝুড়ি থাকে, তো ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর ঝুড়ির নিচে একটা বল দিই, বলের উপরে তারপরে গিয়ে আমি ঝুড়িটা রাখি। এই যে এই ঝুড়িটা রাখি, তাহলে এখানে প্লেট বাটি রাখলে পানিটা এই বলের মধ্যে পড়ে, তো ডেলি বলের পানিটা পরিষ্কার করে ফেলি আর কি। আরও বাকি কাজ আছে, এগুলো মোছামুছি করে ফেলবো। চুলার আশপাশটা মুছে ফেললাম, এগুলা ধোয়া লাগবে আমার। এখানে আমি ভাত গরম দিছি, রাত্রে বেশি করে রান্না করে ফেলি, আর দুপুরে আর রান্না করি না, ওটাই আমাদের হয়ে যায়, আবার রাত্রে রান্না করি। তো হয়ে গেছে আমার সব পরিষ্কার। এখন আসছে হচ্ছে এই সাইডে, এই সাইডটা প্রতিদিনে মশা হয়, এখানে বেশি একটা ময়লা হয় না, এটা যেহেতু প্রতিদিন মশা হয়। এখানে আমার তেল একটা বাক্সের ভিতরে, শক্ত একটা কার্টুনের মধ্যে আমি বাক্সটার মধ্যে আমি তেলটা রেখে দিছি, আর আমার ধুজি খুন্তি এখানে, আর এখানে কিছু পানির বোতল রাখি। পরিষ্কার করতে গেলে ইচ্ছে করে সব করে ফেলি। রান্নাঘরটা আমার কাছে এখানে, এই যে অনেকে মশলা টসলা হাবি জাবি রাখে, আমার কাছে খালি রাখতে বেশি ভালো লাগে, শুধু কয়েকটা বোতল রাখছি আর একটা ইয়ে রাখছি, মানে কিচেন কাউন্টারটা একটু খালি থাকলে ভালো লাগে আমার, আশপাশে কিছু রাখতে ইচ্ছা করে না। আর এখন মুছবো হচ্ছে এই ক্যাবিনেট, এগুলো মুছে ফেলবো এখন সব। উপরের এরিয়াটা মোছা হয়ে গেছে, এখন হচ্ছে নিচে করব। এটা হচ্ছে আমার খাওয়ার পানি, সকালে ফুটিয়ে নিলাম, আর এখানে ভাত গরম দিছি। ক্যাবিনেটটা মুছে ফেলছি আমি, ভিতরে মোছা হয়নি, শুধু উপর দিয়ে মুছি, ভিতরে পরিষ্কারে আছে, উপরেও মুছে ফেলছি, একদম তেল কাজটা হয়ে গেছিলো সব মুছে পরিষ্কার করে ফেলছি, ফ্যানটা পরিষ্কার করে ফেলছি, মানে পরিষ্কার করার পর দেখতে কি যে ভালো লাগে, অনেক ভালো লাগে দেখতে। এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা আমি এখানে বানাবো হচ্ছে ডিমের পিঠে। তো ডিমের পিঠা বানাতে আমার লাগছে এখানে ডিম, অনেকগুলো এখানে প্রায় 5-6টা ডিম দিয়ে দিছি আমি, এগুলো আমি অনেক দিন রেখে যাতে খাওয়া যায় সেজন্য বানাচ্ছি, বিস্কিটের মতো থাকবে বয়ম ভরে রেখে দিলে। তো আমার ছেলে মেয়ে রাত্রে খাওয়ার অভ্যেস, রাত জাগা অভ্যেস, আর রাত্রে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ খেতে থাকে আর কি। আমার হাজবেন্ডেরও একই অভ্যাস রাত্রে খাওয়ার, তো সেজন্য কত আর কিনে খাওয়া যায়, ঘরে বানিয়ে নেব, বিস্কিটের মতো করে রেখে দেব, মানে টিন ভরে রেখে দেবো আর কি। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, সাথে দিয়ে দেব হচ্ছে চিনি। তো এটাকে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি, এটা
তো এটা আমাদের নোয়াখালীর অঞ্চলে খুব বিখ্যাত ডিম পিঠা রেসিপি আর কি, ডিম পিঠা বলে, ডিমের পিঠা বলে আর কি। তো এটাকে সবসময় আমরা পিঁড়া বেলন দিয়ে বেলে কেটে কেটে বানাতাম। তো আমার খুব প্রিয় একটা আপুর কাছে আমি শিখেছি, এটাকে সাজ দিয়ে বানানো হয় আর কি। ওই যে আমার কাছে সুবিধে লাগছে, এখন আমি এটাকে সাজ দিয়ে বানাই সবসময়। কেটে কেটে বানালে হয় কি, অনেক বের হয় অনেকগুলো, ওইগুলো আবার বেলে বানাতে অনেক কষ্ট। এখানে দিয়ে দিলাম আমি তেল, এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আটা ময়দা একসাথে মিক্স করা, তো সেটা দিয়ে দিচ্ছি। তো কতটুকু লাগে সেটা দেওয়ার পর বোঝা যাবে আর কি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এখানে প্রায় 2 প্যাকেট আমি গুঁড়ো দুধ দেবো। এই যে ডানোর প্যাকেটগুলো, এগুলো 2টো দেবো। দিয়ে দিলাম, এগুলোকে প্রথমে আমি একটা এই কাঠি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরো লাগবে, যে আমার মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি এই যে 2 ধরনের ছাঁচ নিলাম, একটা ছোট একটা বড়, 2টা 2 ডিজাইন। তো এগুলোতে এখন আমি তেল দিয়ে দেব। ভালো করে তেল মেখে নেব। তো আমি সবগুলোতে তেল দিয়ে দিলাম, এখন আমি একটু ডো নিয়ে নেব। এখানে দিয়ে এভাবে চাপ দেব। হয়ে গেছে একটা, তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একদম অল্প জালে ভাজতে হবে এগুলোকে। তো আমি প্রথমে দেওয়ার পর এই যে এখন উল্টে দিচ্ছি, তো প্রথমে ভিডিও করতে ভুলে গেছি আমি। এই যে 1 পিট হওয়ার পর আরেক পিট দিলাম, এভাবে আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজতে হবে। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।